কবি দেবাশিস চৌধুরীর পৃথিবী আবার শান্ত হবে, কণ্ঠে সোমা ব্যানার্জি। অনেক দিন ধরে একটানা ঘরে থাকতে থাকতে কেমন যেন বদ্ধ লাগতে শুরু করেছে। মাঝে মাঝে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। জানি না এভাবেই আর কতদিন কাটাতে হবে। বাইরে বের হলেই সব সময় ভয় ভয় লাগে। একটু খোলা বাতাসে যে প্রাণ খুলে শ্বাস নেব সে পরিস্থিতিও নেই আজ। দিন গড়িয়ে কখন যে রাত হয়ে যায়, আর মাঝের সময়গুলো সকাল আর বিকেলটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সব সময় মনে এক আতঙ্ক ঘিরে আছে। এই তো কিছুদিন আগে পৃথিবীটা কত আপন ছিল, যখন খুশি বেরিয়ে পড়তাম, কখনো পাহাড়ে, কখনো বা সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সাঁতার কাটা, কিংবা মরুভূমির দেশে গিয়ে বিদুইনের মতো ঘুরে বেড়ানো। আজ হঠাৎ করে চেনা পৃথিবীটা কেমন যেন বদলে গেছে। সামান্য এক ভাইরাসের জন্য এতদিনের তিল তিল করে গড়ে ওঠা মানব সভ্যতার বিনাশ হয়ে যাবে? না না না, আর ভাবতে পারছি না। মাথাটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। মনে আছে গত বছর পূজোর সময় বন্ধুদের সাথে ঘাটশিলা গেছিলাম। শান্ত সবুজ প্রকৃতির সাথে অনেকটা সময় কাটিয়েছিলাম, আর বুরুটি লেকের ধারে অনেক রাত অবধি বসে তার শীতলতাকে অনুভব করেছিলাম। এখন না মাঝে মাঝে বুকে খুব জ্বালা করে। এই বদ্ধ পরিবেশে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। আমাদের পাড়াটা ঠিক বাজার ঘেঁষা, সব সময় লোকজনের ভিড়, সারাক্ষণ শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ, খুব বিরক্ত লাগত। আর চারদিক নিস্তব্ধ। মাঝে মাঝে দু একটা অ্যাম্বুলেন্সের সাইরেন ভেসে আসে, আর দূরে রেল স্টেশন থেকে একটা দুটো ইঞ্জিনের আওয়াজ শোনা যায়। একটা ব্যস্ত ভিড় রেল স্টেশন কেমন যেন লোকশূন্য হয়ে গেছে। এই নিস্তব্ধতা আর সহ্য করতে পারছি না। এখন মনে হয় আগের ওই চেনা শব্দগুলোই ভালো ছিল। মাঝে মাঝে পাড়ার মোড়ের মুদিখানা থেকে কিছু নিত্যদিনের মালপত্তর কিনে আনি। আগে যখন যেতাম অনেকক্ষণ দাঁড়িয়ে দোকানদারের সাথে কত কথা হতো, পাড়ার কত খবর নেওয়া হতো, পাড়ায় নতুন কোন ভাড়াটে এলো, কে বাইরে গেল, পরিচিত মুখেদের সাথে দেখা হতো। আর এখন পরিচিত মুখগুলো ঠিকমতো দেখা যায় না। আর দুই একজনের সাথে যাও বা দেখা হয়, মাস্ক ঢাকা মুখে স্পষ্ট বোঝা যায় আতঙ্কের ছাপ। চোখগুলো কেমন যেন ঝাপসা, দোকানদারও কেমন যেন ছিনিয়ে পড়েছে। সারা দিন শুধু সংক্রামিত ব্যক্তি আর মৃত্যুর সংখ্যা শুনতে আর ভালো লাগে না। অনেকদিন হলো
খবরের কাগজ নেওয়া বন্ধ করে দিয়েছি। ভাবছি টিভির লাইনটাও কেটে দেব। খবর বলতে সারা দিন শুধু করোনার খবর, সংক্রমণ, মৃত্যু আর নতুন করে কি কি বন্ধ হবে। আত্মীয় পরিচিত বন্ধুদের ফোনেও সেই এক কথা, এক রাশ হতাশা। দুশ্চিন্তাময় জীবনের বৃত্তান্ত, ধনী দরিদ্র নির্বিশেষে জীবন আজ অনিশ্চিত। কখন কার বিদায় ঘণ্টা যে বাজবে বলাটা খুব মুশকিল। চারদিক ঘন কালো অন্ধকারে ঢেকে গেছে, অজানা এক আলোর সন্ধানে সবাই ছুটে চলেছি। এত সহজে হার মানব না, জীবনের সমস্ত প্রাণ শক্তি নিয়ে এগিয়ে যাব। জয় করতেই হবে এই বিভীষিকাময় গহন অন্ধকার। জানি আলোর সন্ধান একদিন পাবই, আবার ভোর হবে। সূর্য তার সমস্ত জীবনী শক্তি দিয়ে পৃথিবীর বুকে আবার নতুন প্রাণের সঞ্চার করবে।